আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই অফিসিয়াল অ্যানাদার ফেসবুক পেজ সোয়াগ চাচ্ছু। যদিও আমি সোয়াগ চাচ্ছুর মধ্যে ভিডিওগুলো পোস্ট করতে থাকি অ্যান্ড হালকা একটু দুপুরের পরে চা খেয়ে নিলাম, অ্যান্ড দুপুর তো না, কজ আমার মানে সকাল আর কি কয়টা বাজছে, 4টা বাজতেছে। তার উপর হয়েছে এই বুঝে গেলি কেন এই কি এই মানে তোমার হাতে কি দেখি? মানে দেখ আমার পায়ের নিচে কি করে, কত টাকা দান্ডা দিচ্ছে? আমার কাছে হিসাব দিই, ভুলে খালি 500 টাকা উঠা যায়, আমি কি করবো বলো? আমি বলি তোমাকে, হ্যাঁ আর কয় টাকা আছে দেখি, গালি দিলি কেন আমারে? আমার শালা বললি কেন? এই সাম এগুলো বলি না, পচা কথা বলি না, পচা কথা বললে কবরে বিচ্ছু হয় মেছে। আমি শুনো, এখন 100 টাকা থেকে বের হব, রিক্সাওয়ালা 100 টাকা দিয়ে জুস খাবো, আর 100 টাকা সবাইকে গরিবকে দিব, 10 টাকা 10 টাকা। এসব পাইয়া গেছো না লাইফে? কত বড় ধান্দাবাজ দেখছি, অর্চ বড় কোনো ধান্দাবাজ নাই। গাইস সবাই বলেন টাইম বে ধান্দাবাজ, ইচ্ছে করে ধান্দাবাজ সবাই। তুমি বাট পার ভুল বসে কে, তুমি তো বাট পার। আমি বাট পার, ইয়েস। আমার একটা হেলমেট কিনে দাও, আমার হেলমেটের গ্লাসটা ভেঙে গেছে, গা গরম হয়ে গেছে, কালকে হাতে জিলে পড়ে হেলমেটের গ্লাসটা ভেঙে গেছে। সো গাইস একটা ভ্লগ করতেছি আমি একা একা, আর ইনশাল্লাহ দেখা যাক কি হয়। যদিও মোটো ব্লগ করবো, বিকজ 4টা বেজে গেছে, ভালো লাগতেছে না। যে আমার হিরো এই ইট ভাই, দাও এই হিরো 10 এর যুগে আমি এখনো হিরো ইট ইউজ করি, বুঝছো? ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, হ্যাভ ফান, ওই হেলমেটটা খুললে দাও, বাই বাই। আর পুরো তুমি দেখতে ওর মতো, তুমি এই কাচের এটা যদি ভাঙতো না আমি তোমার এমনি দিয়ে দিতাম। আমাকে গিফট করছে কভারটা, এটা জুয়েল আমাকে গিফট করছে কভারটা। হ্যাভ ফান, বাই বাই, হ্যাভ ফান, বাই বাই।